সাবাশ বাংলাদেশ অবাক পৃথিবী তাকিয়ে রয় জ্বলে পুড়ে ছারখার তো মাথা নবার নয় 1757 সালে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল আর সেই সূর্যকে ফিরিয়ে আনতে কত রক্তপাত হয়েছে আর সেই স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা আজ মহান 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়েস্টমিডল্যান্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের সভা সম্মানিত সভাপতি উপস্থিত মঞ্চ কবিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্যের কান্দারি দীর্ঘ রাজনৈতিক পথচলায় পরিচিত সৈনিক হিসাবে আখ্যায়িত হয়েছে গত বছরের দিনে সেই মহান ব্যক্তিত্ব আজকের সভার প্রধান অতিথি জনাব শায়েস্তা চৌধুরী কুদ্দুস আজকের সভায় যিনি প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন শৈশব কৈশোর যৌবনে দীর্ঘ সময় রাজপথ থেকে শুরু করে জেল জেল ভুলিয়াকে অপেক্ষা করে বাংলার মানুষের বাংলার জনমানুষের মুক্তির জন্য স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে গেছেন আর তারই প্রমাণস্বরূপ তিনিও হয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক বার্মিংহামবাসী পক্ষ থেকে তাদের দুজনকেই আমি স্বাগত জানাই আজকে যারা আজকের পরিচালক বলেছেন আর কারো নাম না নেওয়ার জন্য কিন্তু আমি বলি কষ্ট পাচ্ছি কিন্তু আপনাদের সকলের সময়ের জন্য আমি সংক্ষেপে বলার জন্য এরা সকলেই আমার হৃদয়ের আঙ্গিনায় স্থান এরা সকলে আমার শ্রদ্ধা সকলের প্রতি শ্রদ্ধা রেখে এবং আপনাদের প্রতি সালাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আজকে 43 বছর পরে যখন বাংলার স্বাধীনতার কথা নিয়ে আমরা চিন্তা করি দীর্ঘ নয় রক্তক্ষয়ী দীর্ঘ নয় মাস যুদ্ধের মধ্য দিয়ে আমাদের হৃদয়ে এসেছে আমাদের বাংলার আকাশে উড়েছে একটি লাল সবুজের পতাকা আর যে বার্মিংহামে দাঁড়িয়ে আমরা কথা বলছি সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে বার্মিংহামের জনগোষ্ঠীও একাত্মতা ঘোষণা করেছিল এবং ঐতিহাসিক স্মলের পার্কে এই বার্মিংহামের 10,000 জনতায় একত্রিত হয়ে সেই স্বাধীনতার পক্ষে কাজ করেছিল স্বাধীনতা 43 বছর অতিবাহিত হলেও স্বাধীনতার ইতিহাসে তাদের নাম লিখিত হয়নি যেমনি ভাবে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লেখা হয়নি তেমনি ভাবে সাধারণ মানুষের নাম লেখা হয়নি বিকৃত হয়েছে ইতিহাস আজকে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি বাংলাদেশের প্রথম রাজবন্দীতে তাহলে আপনারা নির্দ্বিধায় বলবেন কে মেজর জলিল তিনি ছিলেন একজন সেক্টর কমান্ডার সশরীরে মুক্তিযুদ্ধ করেছেন আর যুদ্ধ করেছিলেন বলেই ভারতীয় আগ্রাসক আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি আরো আরেকটি যুদ্ধ ঘোষণা করেছিলেন তাই 30 ডিসেম্বরের 30 তারিখে তাকে ছাউনিতে নিয়ে যাওয়া হয়েছিল যশোরের সেনা ছাউনিতে আর যদি বলি প্রথম পরাজিত সৈনিকে ছিল তাহলে বলবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লেফটেন্যান্ট জেনারেল জাঙ্গিয়াকে হত্যা করে কালো রাখতে তাকে দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর সেই দিন দূরে নয় ইনশাল্লাহ বক্তব্য সংক্ষেপ হলে তার সমাপ্তি হয় হঠাৎ করে আমি হঠাৎ করে আমার বক্তব্য শেষ করছি সেই জাঙ্গিয়াকে হত্যা করে কালুঘাট বেতাল কেন্দ্রে বেতাল কেন্দ্রে ইথারের মাধ্যমে যে স্বাধীনতার ঘোষণা প্রচার করেছিলেন এই যুক্তরাজ্যে বসে আমাদের অনেক কবির মুরব্বী আমরা শুনেছিল এবং তারাই বিভিন্ন সভার মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় তারা সেই কথাটি উচ্চারণ করেছে কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে বাকশাল গঠনের মধ্য দিয়ে সেই নামটি মুছে ফেলা হয়েছিল কিন্তু না শহীদ জিয়ার আদর্শের একটি মাত্র সৈনিক বেঁচে থাকলে আজীবন আজীবন যুদ্ধ করে যাবে বাংলার গণমানুষের স্বাধীনতা গণতন্ত্রের জন্য যুদ্ধ করে যাবে লুণ্ঠিত গণতন্ত্র বিপন্ন মানবতা আর আগামীতে দেখতে হবে না আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই দেশ নেতৃত্বে এবং খালেদা জিয়ার নেতৃত্বে